ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো জিওমেট্রিক লোগো ডিজাইন। যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এবং ভিডিওর শুরুতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। মূলত আমরা এই ধরনের লোগো ডিজাইন আজকে আপনাদের করে দেখাবো। সেক্ষেত্রে প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে স্টার্ট টুল সিলেক্ট করতে হবে। আপনারা স্টার্ট টুলে গিয়ে এখানে পয়েন্ট ক্রিয়েট করবেন, থ্রি থ্রি ক্রিয়েট করার পর আপনারা এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে আপনারা এই অংশটি একটু বড় করে নিবেন। বড় করে নেবার পর কিবোর্ডে শিফট প্রেস করে আপনারা একটু রোটেট করে নেবেন। রোটেট করে নেবার পর আপনারা এখান থেকে স্টকের পিটি বাড়িয়ে দেবেন। আমরা এখান থেকে স্টকের পিটি 36 করে দিলাম। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে স্টকে গিয়ে এখান থেকে এই রকম একটি কার্ভ শেপ দিতে হবে। তো এই শেপটি দেবার পর আপনারা এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে ওকে প্রেস করে দিবেন। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই অংশটি সিলেক্ট করবেন এবং ফিল কালারটি নান করে দিবেন এবং স্টকের পিটি আপনারা 0.5 করে দিবেন। স্টকের পিটি 0.5 করে দেওয়ার পর আপনারা এই অংশে ডাবল ক্লিক করবেন। তো যখন এই অংশটি সিলেক্ট হবে, মাঝখানের এই পার্টটি সিলেক্ট হবে, এটি আপনারা ব্যাক স্পেস প্রেস করে ডিলেট করে দিবেন। তো এখন আমাদের পেন টুলের মাধ্যমে কয়েকটি কাজ করে নিতে হবে। প্রথমে আপনারা পেন টুলে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট প্লাস অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে একটি পাথ তৈরি করে নেবেন এবং কিবোর্ডের স্কেপ প্রেস করে আপনারা অবশিষ্ট পাথটি ডিলেট করে দিবেন। আমরা চারদিক থেকে চারটি পাথ ক্রিয়েট করে নিলাম। আমরা এটা লাইন সেগমেন্ট টুল মাধ্যমেও করতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা পেন টুলের মাধ্যমে এটি ক্রিয়েট করতেছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা লাইন সেগমেন্ট টুল ইউজ করে এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টাল বরাবর আমরা দুই পাশে দুটি পাথ দিয়ে দিলাম এবং এটা মিডল সিলেক্ট করলাম এই অংশটি। এখন আপনাদের যে কাজটি করতে হবে, কিবোর্ডের ওয়াল্টার প্রেস করে এই পার্টটি কপি করতে হবে এবং এই বরাবর রাখার পর এই পাশ থেকে কিবোর্ডের ওয়াল্টার প্রেস করে আরেকটি পাত কপি করতে হবে। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে, এই নিচ থেকে এই বারটি কিবোর্ডের ওয়াল্টার প্রেস করে কপি করবেন। আপনাদের আগে থেকেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এখন আপনাদের কাজ প্রায় শেষ। এখন সবগুলো অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ডে ক্লিক করবেন। এক্সপ্যান্ডে ক্লিক করার পর এখানে ফিল প্লাস স্টক এই দুটো অংশ ক্লিক দিয়ে আপনারা ওকে করে দিবেন। আমি আবার এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। এখন সম্পূর্ণ অংশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে আপনারা ডিভাইড করবেন। ডিভাইড করে আপনারা আনগ্রুপ করে দিবেন। এখন আপনাদের এই অংশগুলো ডিলেট করে দিতে হবে, এই অংশগুলোর মূলত দরকার নেই। এখনো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। এখন আমরা যে কাজটি করব, সবগুলো অংশ সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল ইউজ করব। শেপ বিল্ডার টুল ইউজ করার পর আমরা এই অংশটি সিলেক্ট করে নিলাম।
তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই অংশটিও আলাদাভাবে সিলেক্ট করতে হবে এবং এই অংশটি আমরা আলাদাভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করলাম। তো দেখুন এখন এখানে কিন্তু তিনটি আলাদা আলাদা ভাবে পাথ সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করব। আমরা তিনটি পাতে একই গ্রেডিয়েন্ট ইউজ করব, করার পর এইরকম কিন্তু একটি জিওমেট্রিক লোগো ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটি ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং যারা গ্রাফিক্স ডিজাইনে একেবারেই নতুন তারা অবশ্যই আমার টুলস ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনারা চ্যানেলের যত ভিডিও আছে অবশ্যই আপনারা সেগুলো করতে পারবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।